এটা হলো গোমেলা নাইট ক্রিম। অনেকে এই ক্রিমটা সম্পর্কে আমাকে জানতে চেয়েছে, যে বুঝতে চেয়েছে যে ভাইয়া আমি অরিজিনাল গোমেলা ক্রিমটা ইউজ করছি কিন্তু আমার স্কিনে রগ দেখা দিচ্ছে, লাল হয়ে যাচ্ছে, স্কিনে পশম হয়ে যাচ্ছে, এটা এখন উপায় কী? একটা ভালো সলিউশন দেন, একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন যে এই ক্রিমটা আসলে ইউজ করা যাবে কি না। অনেকেই বলছে যে ভাইয়া আমার এই ক্রিমটা কিন্তু অরিজিনাল, আমি এই অরিজিনালটাই ইউজ করছি কিন্তু আমার স্কিনে লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই বলবো এই ক্রিমটা কিন্তু অরিজিনাল আর ডুপ্লিকেট কোনো ব্যাপার না। যেটা সেটা হলো তোমরা এই ক্রিমটা যারা ইউজ করছো ফর্সার জন্য, তারা না ইউজ করলেই ভালো হবে, কারণ এই ক্রিমটা ইউজ করে ছেড়ে দিলে স্কিনটা একেবারেই ড্যামেজ হয়ে যাবে, স্কিনে অন্য কোনো ক্রিমেই কাজ করবে না, এটা 100% শিওর, কারণ আমি নিজে একজন কসমেটিক দোকানদার, এটা আমি জানি। দেখতেই পারছো ক্রিমটা কিন্তু, এটা কিন্তু অরিজিনাল গোমেলা, কারণ এই ক্রিমটাও ইউজ করলে স্কিনে লাল হয়ে যাবে, স্কিনে পশম হয়ে যাবে, স্কিনে দেখা যাচ্ছে অন্য কোনো ক্রিমেই, দামি দামি যত দামি ক্রিমই ইউজ করো না কেন স্কিনে কাজ করবে না, কারণ এই ক্রিমটা অনেক পরিমাণ হার্মফুল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে, বিধায় স্কিনকে অনেক পাতলা করে, স্কিনে অনেক ফর্সা ভাবটা এনে দেয় এবং মেস্তাটাও যায়। তবে এই ক্রিমটা ইউজ না করলে 100% তোমাদের স্কিনের জন্য ভালো হবে, তোমরা এই ক্রিমটা না ইউজ করলেই ভালো হবে। দেখতেই পারছো হাইড্রোকনিক, টিটিওয়ান, মমিটেশন, ফেভরিট, এগুলো সবই অ্যাসিড ধরনের দিয়ে তৈরি হয়েছে। দেখতেই পারছো ক্রিমটা কিন্তু অরিজিনাল। এই ক্রিমটা তোমাদের যদি স্কিনটাকে বাঁচাতে চাও, রক্ষা করতে চাও, স্কিনটাকে ভালো রাখতে চাও, তবে এই ক্রিমটা তোমরা ইউজ করো না। আর যারা অলরেডি ইউজ করে ফেলছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো যে ভাই আমি এই ক্রিমটা এখন ইউজ করে ফেলছি, এখন কী করবো, এখন একটু কীভাবে ছাড়বো, ছাড়ার উপায় বলে দেন, আমি সুন্দর করে তোমাদের বলে দিব। অনেকেই বলে, অনেক কসমেটিক দোকানদার বা মেডিসিনের দোকানদার বলে যে এটা হচ্ছে অরিজিনাল, এই ক্রিমটা ইউজ করলে স্কিনে সমস্যা হবে না, প্রবলেম হবে না, তাদের কথা শোনার দরকার নেই, এই ক্রিমটা একেবারেই অফ।